আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শোয়েব মালিককে গত এক সপ্তাহ আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে শোয়েব ভাই, আপনার এইরকম ইয়াং থাকার রহস্য কি? 40 বছর বয়সে আপনি এত ইয়াং। শোয়েব মালিক আমাকে পরক্ষণ একটা উত্তর দিয়েছিলেন যে খাবার দাবারের সঙ্গে কখনো কোনো কম্প্রোমাইজ করবা না, কোনো ডায়েটিং করবা না, খাবার দাবার ঠিকঠাক মতো খাবা এবং তারপরে এমন ওয়ার্কআউট করবা যাতে সেটা বার্ন হয়ে যায়। অর্থাৎ এই যে জায়গাটা যে একজন প্লেয়ার এত বছর ধরে নিজেকে মেনটেন করে রেখেছেন এবং মেনটেন করে রেখেছেন, সেই সঙ্গে সঙ্গে ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন অনেকটাই 22-23-24 বছরের তরুণরা অনেক সময় তার সঙ্গে ঠিকঠাক মতো পেরে ওঠেন না। আরেকটা ব্যাপার অবশ্যই আছে এক্সপিরিয়েন্সের জায়গাটা, এবং এই জায়গাটায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসলে কাজ করে সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা। শোয়েব মালিক এত পরিমাণের ম্যাচ খেলেছেন, এত পরিমাণের ম্যাচ খেলেছেন এবং এখনও এত পরিমাণের ম্যাচ খেলেন, ম্যাচের যে একটা ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা শোয়েব মালিক খুব ভালো মতো আসলে গ্র্যাপ করতে পারেন। এখন আপনি যদি এই ম্যাচে, অর্থাৎ একটু আগে যে ম্যাচটা শেষ হয়ে গেল সেই ম্যাচে শোয়েব মালিকের ওয়্যাগন হুইলটা লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন শোয়েব মালিক ম্যাক্সিমাম সংখ্যক রান কিন্তু পেয়েছেন লং অন জোন দিয়ে, অর্থাৎ স্ট্রেটিশ পজিশন দিয়ে ম্যাক্সিমাম সংখ্যক রান পেয়েছেন। তিনি একটা কথা বলেছেন, তা হচ্ছে উইকেটের ধরন অনুযায়ী আসলে তিনি তার ব্যাটিংয়ের অ্যাপ্রোচের জায়গাটা চেঞ্জ করেন। অর্থাৎ উইকেট যখন অনেক বেশি টার্নিং, তখন তিনি ম্যাক্সিমাম সংখ্যক রান নেগোশিয়েট করার চেষ্টা করেন স্কোয়ার অফ দ্য উইকেট। আবার উইকেটে যখন মুভমেন্ট কম, উইকেটে যখন বল স্কিড করছে, সেই সময়টাতে তিনি ম্যাক্সিমাম সংখ্যক রান নেগোশিয়েট করার চেষ্টা করেন লং অন লং অফ ওই জোনগুলো দিয়ে। এবং স্পিনের এগেনস্টে শোয়েব মালিক ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স এভার, আমরা যেমনটা দেখতে পাই ডাউন দ্য উইকেট এগিয়ে এসে তিনি স্পিনের বিরুদ্ধে শট নেগোশিয়েট করেন। এবং এই ম্যাচে যে বিষয়টা হয়েছে, এই ধরনের ম্যাচে যেটা হয় বিশেষ করে রাতের ম্যাচে, স্পিন অনেক সময় একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কাজ করে যায়। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মিড ওভার্সে স্পিনারদেরকে নিয়ে আসা হয় কিন্তু উইকেট টেকিং ডেলিভারি করার জন্য, সেই জায়গায় রিস্ক ফ্রি ব্যাটিং করার জায়গাটা। আপনি যদি দেখেন যে এই পার্টিকুলার ম্যাচটিতে শোয়েব মালিক স্পিনার এগেনস্টে 100-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে গেছেন, অর্থাৎ স্পিনারটাকে নাহিদুল কিংবা নাসুম বোলিং করে গেছেন, তাদের বিরুদ্ধে পায়ের ব্যবহারটা শোয়েব মালিক খুব ভালো মতো করেছেন। তার একটা ফিলোসফির জায়গা আছে, অর্থাৎ স্পিনার এগেনস্টে যখন তিনি পায়ের ব্যবহার করছেন সেটাকে দুইটা স্টেপে পায়ের ব্যবহার করছেন। প্রথমত তার প্রথম যে পায়ের স্টেপের ব্যবহারটা শোয়েব মালিকের, এটা তিনি এর আগে একটা টেলিভিশন টক শোতে বলেছেন, প্রথম যে স্টেপটা, সেই প্রথম স্টেপটা অলওয়েজ তিনি নেন আসলে আম্পায়ার বরাবর, অর্থাৎ ওই পাশে যে আম্পায়ার দাঁড়িয়ে আছেন সেই আম্পায়ার বরাবর স্টেপটা নেন একদম স্ট্রেট। দেন সেকেন্ড যে স্টেপটা, সেই সেকেন্ড স্টেপটা তিনি নেন বলের লাইন বরাবর বা বলের ডিরেকশন বরাবর। অর্থাৎ যদি এরকম হয় যে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে তার বলের ডিরেকশনটা অফ স্ট্যাম্প বরাবর, পরক্ষণে তিনি অফ স্ট্যাম্প বরাবর চলে যান। আবার যদি এমন হয় যে সেই সেকেন্ড স্টেপে যখন তিনি নেবেন তখন দেখলেন যে বলের লাইনটা হচ্ছে মিডল লেগ বরাবর, তখন এই দিক থেকে গিয়ে শট নেগোশিয়েট করেন। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু শোয়েব মালিককে আলাদা একটা বৈশিষ্ট্য প্রদান করেছে স্পিন হ্যান্ডেলিংয়ের জায়গাটাতে। আপনি দেখবেন যে স্পিন হ্যান্ডেলের জায়গায় অনেক ব্যাটসম্যানরা স্ট্রাগল করেন, সেই জায়গাটা শোয়েব মালিক কম স্ট্রাগল করেন, দুইটা স্টেপে তিনি আসলে স্পিনটাকে নেগোশিয়েট করে থাকেন। এবং ইয়াং ক্রিকেটার যারা আছেন কিংবা তরুণ ব্যাটসম্যান যারা হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই মেসেজটাই কিন্তু শোয়েব মালিক দিয়েছেন যে স্পিন যখন আপনি নেগোশিয়েট করছেন দুইটা স্টেপে, প্রথম স্টেপটা হচ্ছে আম্পায়ার বরাবর, দেন যে সেকেন্ড স্টেপটা সেটা হচ্ছে বলের ডিরেকশন বরাবর। এবং এই জায়গাটা আসলে মূলত প্র্যাকটিসের মাধ্যমে আসে, যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, শোয়েব মালিক একটা পরামর্শ দিয়েছেন যে আপনাকে সব ধরনের উইকেটেই প্র্যাকটিস করতে হবে, আপনি টার্নিং উইকেটেও প্র্যাকটিস করবেন, আবার এমন উইকেটে প্র্যাকটিস করবেন যেখানে আসলে বল স্ট্রেইট আসে। আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি যে বিষয়টা হয়, আমরা সবাই কংক্রিটের পিচে প্র্যাকটিস করি, এক ধরনের প্র্যাকটিস অভ্যস্ত হই, পরে যখন টার্ফিং উইকেটে আমরা ম্যাচ খেলতে যাই তখন ঠিকঠাক মতো আমরা নেগোশিয়েট করতে পারি না। সো ক্রিকেট আসলে অনেক বেশি ইনভেস্টমেন্টের জায়গা, যে আপনি যত বেশি ইনভেস্টমেন্ট করবেন, শোয়েব মালিক দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেন তারপরও প্র্যাকটিসের জায়গাটা কিন্তু ছাড় দেন না। আমি দেখেছিলাম রংপুর রাইডার্সের যে হোম ভেনু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট উইকেটে গিয়ে শোয়েব মালিক ব্যাটিং প্র্যাকটিস করছেন, অর্থাৎ এমন না যে এক ধরনের উইকেটেই তিনি তার প্র্যাকটিসটা ছেড়ে ফেলছেন, ডিফারেন্ট উইকেটে ডিফারেন্ট নেচার, সব উইকেটের সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকার জন্য শোয়েব মালিক ওইভাবে প্র্যাকটিসটা করে থাকেন। আরেকটা বিষয় আপনি দেখবেন, পেস বোলিং যখন শোয়েব মালিক নেগোশিয়েট করেছেন এই ম্যাচে, পেস বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাইফউদ্দিন তার কাছে রান কনসিড করেছেন, অন্যান্য পেস বোলার যারা আছেন তারা তার কাছে রান কনসিড করেছেন। এবং এই জায়গাটা শোয়েব মালিক পেস বোলিং খেলার ক্ষেত্রে এই ধরনের উইকেটে যে স্ট্র্যাটেজিটা বেছে নিয়েছেন, যখন বোলার বল করতে আসছেন একটা বাহাইন্ড স্টেপ, একটা বাহাইন্ড স্টেপ নিয়ে দেন তিনি শট নেগোশিয়েট করেছেন। এবং ওই যেটা বলছিলাম লং অন জোনটা,
লং অফ জোনটা এই জোনগুলো সবচেয়ে বেশি তিনি ব্যবহার করেছেন। আবারও বলছি বোলার যখন আসছেন একটা ব্যাকওয়ার্ড স্পেস একটা ব্যাকওয়ার্ড স্টেপ দেন ব্যাকওয়ার্ড স্টেপ নিয়ে তারপর তিনি শর্ট খেলছেন, এটা এই ধরনের উইকেটের ভিত্তিতে তিনি এইরকম অ্যাপ্রোচে গেছেন। সো শোয়েব মালিকের আলাদা বৈশিষ্ট্যের জায়গাটা যে কেন তিনি আসলে এখনও একজন বস প্লেয়ার, তার পিছনে বড় কারণটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গাটা, যে উইকেটে যে ধরনেরভাবে শট খেলতে হবে সেটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলাটা, এক্সপিরিয়েন্স দিয়ে বুঝে ফেলেন, হয়তোবা দুইটা তিনটা বল পরেই তারা বুঝে যান যে আসলে কোন উইকেটে কোন ধরনের অ্যাপ্রোচে আপনাকে পেস বা স্পিন হ্যান্ডেল করতে হবে। সেজন্য সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে প্র্যাকটিসের জায়গাটা, ডিফারেন্ট শর্ট অফ উইকেটে প্র্যাকটিস করবেন, দেন আপনি হয়তোবা ডিফারেন্ট শর্ট অফ উইকেটের নেচারটা সম্পর্কে বুঝতে পারবেন। আর শোয়েব মালিক এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেইনার, সো সেই জায়গা থেকে চিন্তা করলে যেটা আমরা সবসময় বলি যত বেশি বয়স পারে যত বেশি অভিজ্ঞতা পারে যত বেশি ম্যাচ খেলেন তত বেশি শানিত পরিশীলিত করতে পারেন নিজেকে। শোয়েব মালিক এখন পর্যন্ত ছুটে চলেছেন, তার খেলা আপনারা কেমন এনজয় করছেন, তার খেলা আপনারা কেমন এনজয় করেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।